সকলকে ওয়েলকাম করছি এনএইচ টিভি বাংলা প্রেজেন্টস বায়োগ্রাফিতে। বায়োগ্রাফির এখনকার আয়োজনে আমরা জানার চেষ্টা করব বাংলাদেশের জাতীয় চার নেতার অন্যতম নেতা মোহাম্মদ মনসুর আলী সম্পর্কে। আর ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে দিতে ভুলবেন না। সেই সাথে আপনার কোনো রিকোয়েস্টেড ভিডিও থাকলে এবং আমাদের ভিডিওগুলি সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে সেটি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। চলুন তাহলে শুরু করা যাক এখনকার ভিডিওটি। মোহাম্মদ মনসুর আলী, যিনি ছিলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং স্বাধীনতা যুদ্ধের সময় গঠিত মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী, তিনি সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত একজন ক্যাপ্টেন ছিলেন। 1971 সালের মুক্তিযুদ্ধের প্রাক্কালে মেহেরপুরের বৈদ্যনাথ তলার আম্রকাননে গঠিত বাংলাদেশ সরকারের তিনি অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। 1975 সালের 3 নভেম্বর জেল হত্যার ফলে নিহত 4 জাতীয় নেতার মধ্যে তিনিও একজন। তার পুত্র মোহাম্মদ নাসিম বাংলাদেশের আওয়ামী লীগের একজন প্রভাবশালী নেতা এবং 1996 থেকে 2001 সাল সময়কালে বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন এবং 2013 সাল থেকে বর্তমান পর্যন্ত স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। এই মহান নেতা সিরাজগঞ্জ জেলার রতনকান্দি ইউনিয়নের কুড়িপাড়ায় 1919 সালের 26 জানুয়ারি জন্মগ্রহণ করেন। বাবার নাম হরফ আলী সরকার। পড়াশোনা শুরু করেন কাজীপুরের গান্ধাইল হাই স্কুলে, এরপর চলে আসেন সিরাজগঞ্জ বিএল হাই স্কুলে। মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন এখান থেকেই। এরপর চলে যান পাবনাতে, ভর্তি হন অ্যাডওয়ার্ড কলেজে। উচ্চ মাধ্যমিক পাশ করেন এই কলেজ থেকেই। উচ্চ মাধ্যমিক পাশ করার পর 1941 সালে কলকাতা ইসলামিয়া কলেজ থেকে বিএ পাশ করেন। এরপর ভর্তি হন আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের মতো নামকরা শিক্ষা প্রতিষ্ঠানে। 1945 সালে এখান থেকেই অর্থনীতিতে এমএ এবং ল পাশ করেন। এলএলবিতে প্রথম শ্রেণী লাভ করেছিলেন তিনি। 1951 সালে আইন ব্যবসা শুরু করেন পাবনা জেলা আদালতে। আইনজীবী হিসেবে তিনি ছিলেন একজন সফল ব্যক্তি। পাবনা আইনজীবী সমিতির নির্বাচিত সভাপতিও ছিলেন তিনি। আলিগড় থেকে দেশে ফেরার পর তিনি জড়িয়ে পড়েন রাজনীতির সাথে। 1946 সাল থেকে 1950 সাল পর্যন্ত তিনি ছিলেন পাবনা জেলা মুসলিম লীগের সহসভাপতি। 1948 সালে তিনি যশোর ক্যান্টনমেন্টে প্রশিক্ষণ নেন এবং পিএলজি এর ক্যাপ্টেন পদে অধিষ্ঠিত হন। এ সময় থেকেই তিনি ক্যাপ্টেন মনসুর নামে পরিচিত হতে থাকেন। ইসলামিয়া কলেজে পড়ার সময় তিনি শেখ মুজিবুর রহমানের সাথে পরিচিত হন। কলকাতা থেকে দেশে ফেরার পর স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব আমজাদ হোসেন, আব্দুর রব বগামিয়া, জনাব আমিনউদ্দিন অ্যাডভোকেট প্রমুখের সাথে তার রাজনৈতিক ঘনিষ্ঠতা বাড়তে থাকে। 1951 সালে তিনি আওয়ামী মুসলিম লীগে যোগদান করেন, জড়িয়ে পড়েন সক্রিয় রাজনীতিতে। আওয়ামী মুসলিম লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হন এবং দলের পাবনা জেলা কমিটির সভাপতি নির্বাচিত হন তিনি। শহরে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে আন্দোলনে নেতৃত্ব দেন এম মনসুর আলী, ফলে গ্রেফতার করা হয় তাকে। পরবর্তীকালে তিনি মুক্ত হন। 1954 সালে যুক্তফ্রন্ট মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচন করে পূর্ববাংলা প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন। এ নির্বাচনে পাবনা এক আসনের কেন্দ্রীয় মন্ত্রী আবদুল্লাহ আল মাহমুদের বিরুদ্ধে লড়াই করেন তিনি এবং সবাইকে অবাক করে দিয়ে বিপুল ভোটে জয়লাভ করেন মনসুর আলী। আবদুল্লাহ আল মাহমুদের জামানত বাজেয়াপ্ত হয়ে যায়। এরপর যুক্তফ্রন্ট মন্ত্রিসভা ভেঙে দেয়। 1956 সালে আতাউর রহমান খানের নেতৃত্বে বিভিন্ন সময়ে পূর্ববঙ্গ কোয়ালিশন সরকারের আইন ও সংসদ বিষয়ক, খাদ্য ও কৃষি এবং শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব লাভ করেন তিনি। 1958 সালে দেশে জারি হয় সামরিক শাসন। তিনি নিরাপত্তা আইনে গ্রেফতার হন। কারা নির্যাতন ভোগের পর মুক্ত হন 1959 সালের শেষের দিকে। বাঙালির মুক্তি সনদ 1966 সালের 6 দফা আন্দোলনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। 1960 সালের 17 ডিসেম্বর সাধারণ নির্বাচনে তিনি প্রাদেশিক পরিষদে নির্বাচন করেন। পাবনা এক আসন থেকে পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন। স্বাধীনতা যুদ্ধের সময় 25 মার্চ বঙ্গবন্ধু গ্রেফতার হলে মনসুর আলী গ্রেফতার এড়াতে চলে যান সুভানবাগ কলোনিতে। এখান থেকে তিনি কেরানীগঞ্জ হয়ে কুড়িপাড়া যান তার পরিবারের সাথে দেখা করতে। এরপর চলে যান ভারতে। আসামের মাইনকার চর হয়ে তিনি কলকাতায় গমন করেন।
ভারতে যাওয়ার পর তিনি আশ্রয় নেয়া অন্য নেতাদের সাথে দেখা ও যোগাযোগ করেন। এরপর দলীয় হাই কমান্ডের অন্য নেতাদের মিলে সম্মিলিত সিদ্ধান্তে গঠন করেন মুজিবনগর সরকার। নতুন গঠিত সরকারের অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। এ বছরের মাঝামাঝি সময়ে তার পরিবারও কলকাতা পৌঁছে যায়। তিনি সপরিবারে বসবাস করতে থাকেন পার্ক সার্কাসের সিআইটি রোডের বাড়িতে। তার অফিস ছিল 8 নং থিয়েটার রোডে। 1972 সালের জানুয়ারি মাসে শেখ মুজিবুর রহমান পাকিস্তানি কারাগার থেকে দেশে ফিরে মন্ত্রিপরিষদ পুনর্গঠন করেন। এবার মনসুর আলী দায়িত্ব নেন প্রথমে যোগাযোগ ও পরে স্বরাষ্ট্র এবং যোগাযোগ মন্ত্রী হিসেবে। যোগাযোগ মন্ত্রী হিসেবে তিনি হার্ডিন্স ব্রিজ মেরামত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। 1973 সালের 7ই মার্চ নির্বাচনে মনসুর আলী পুনরায় পাবনা এক আসন থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। এ বছর তিনি আওয়ামী লীগের পার্লামেন্টারি দলের সদস্য নির্বাচিত হন। শেখ মুজিবুর রহমান সকল দলকে একত্রিত করার মাধ্যমে রাষ্ট্রপতি শাসিত সরকার পদ্ধতি চালু করেন। এ সময় ক্যাপ্টেন মোহাম্মদ মনসুর আলী বঙ্গবন্ধু মন্ত্রিসভার প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। শেখ মুজিবুর রহমান কর্তৃক গঠিত বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগের, যাকে সংক্ষেপে বলা হয় বাকশাল, এর সাধারণ সম্পাদক নির্বাচিত হন তিনি। আর এই সময়কালটি ছিল 1975 সালের 24শে ফেব্রুয়ারি। যুদ্ধ পরবর্তী বিধ্বস্ত বাংলাদেশকে গড়তে বঙ্গবন্ধুর সহযোদ্ধা হিসেবে ক্যাপ্টেন এম মুন্সব্রেক ক্যাপ্টেন এম মনসুর আলী ব্যাপক অবদান রাখেন। তিনি মন্ত্রী থাকাকালীন রাজধানী ঢাকার সাথে সিরাজগঞ্জের ভালো যোগাযোগ নিশ্চিত করার জন্য এলেঙ্গা ভুয়াপুর ঘাট পর্যন্ত রাস্তা নির্মাণ করেন। তিনি সিরাজগঞ্জের ভুয়াপুর ঘাটে উন্নতমানের ফেরি সার্ভিস চালু করেন। এছাড়াও তার জন্মস্থান কাজীপুরের রাস্তা পাকা করার ব্যাপারেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এরপর 1975 সালের 15ই আগস্ট যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়, তখন তাকে গৃহবন্দী করা হয় এবং 23 আগস্ট তাকে ব্রেক এবং 23 আগস্ট তাকে মুস্তাক সরকার কর্তৃক গ্রেফতার করা হয়। পরবর্তীতে 1975 সালের 3 নভেম্বর মধ্যরাত্রিতে অন্য 4 জাতীয় নেতার সাথে তাকেও হত্যা করা হয়। হত্যার 2 দিন পর তার মৃতদেহ তুলে দেওয়া হয় পরিবারের কাছে। ধানমন্ডির 19 নম্বর রোডে তার স্ত্রী বোনের বাসায় তার মৃতদেহ নিয়ে আসা হয় এবং তাকে দাফন করা হয়। আল্লাহ তাআলা এই মহান নেতাকে তার মৃত্যু পরবর্তী জীবনে সুখে রাখুক এবং জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন, সেই প্রত্যাশা ব্যক্ত করে এখনকার মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আবার আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। That's it all about our today's video. Thank you very much for being with us and see you later in next videos.